আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না, আমরা কোন বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না, আবার ওই -2 আমরা দেখতে চাই না। আমরা সত্যিকারের দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই, এবং তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন, তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করল তার করার জন্য আমি আহ্বান জানাবো। আরেকটা কথাও তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন। এই যে হাজার হাজার মানুষ যারা এই 15-16 বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে, আওয়ামী লীগের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে, গায়েবী মামলা তৈরি হয়েছে, তাই না? এই মামলাগুলো যেন প্রত্যাহার হয়ে যায়, তার জন্য আমাদেরকে জোর গলায় কথা বলতে হবে। এই মামলা আমার ব্যক্তিগত কারণে হয়নি, এই মামলা হয়েছে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে, তাই না? তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করব যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না, আবার ওই -2 আমরা দেখতে চাই না। আমি সবশেষে আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা ইনশাআল্লাহ কখনই ব্যর্থ হইনি, আমরা 52 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 69-এ জয়ী হয়েছি, 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি দেশান্তরী খাদের জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমরা ইনশাআল্লাহ এখানে জয়ী হব। আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা, আমাদের শুধু আপনাদের নেতা নন, তিনি শুধু আপনাদের নেতা নন, তিনি এখন বিএনপির নেতা, তাই না? এখন উনি আমাদের একটা কাগজ তুলে দিয়েছেন যে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরির জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য, আমাদের সরকারে আসতে হবে তো, সরকারে আসতে হবে তো নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিয়ে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী 5 বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? সবখানে আমরা সেই সব শুনতে পাচ্ছি, পত্র পত্রিকায় বাইরে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না, এই সমালোচনা যেন না হয় তার কাজ করতে হবে। আমরা চাই না, আজকে আমি বলেছি যে যারা এই দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, এরা বিএনপির লোক নয়।
এরা দুর্বৃত্ত। আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে আমরা সে ব্যবস্থা নিয়ে থাকি, তাই না? আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। আরেকটা কথা বলি, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না, শুদ্ধকে শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিয়ন থেকে চাকর থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরতে ঢুকে দিয়েছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে, বের করে নিয়ে এসে আপনি যেন ভালো সুস্থ যারা লেখাপড়ার সঙ্গে সম্পর্ক আছে, বিদ্যুৎশাহী যারা কাজ করতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনার মন থেকে করতে পারেন তাহলেই পরিবর্তন হবে, আর তার মানে পরিবর্তন হবে না। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, যে পরিবর্তন এনেছে, এখন আমরা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, তাই না? ঠিক কিনা সেটা? ওটা সবাইকে বাধ্য করা হয়, মোদীর মুখে দাঁড়াতে হয়, ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে, আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি, আমরা কিন্তু মুখে দাঁড়িয়েছি। এই জিনিসটা আমি বললাম এই জন্য আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হলে জাতির কোনো উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস পিস করে সমাবেশ শুনেন, বিরাট বিরাট সমাবেশ সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যে আপনার বিরাট আপনার সমাবেশ করেছে সেলিম ভূঁইয়া সাহেব, তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। আপনার জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকরি পেতে থাকলেন, আপনার কেউ বাংলাদেশের চাকরি, কেউ আপনার চাকরি পেতে থাকলেন, তাতে কিন্তু সমস্যা সমাধান হবে। দুর্ভাগ্য হবে আমাদের ছেলেরা এখন কিভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের কথাগুলো একদম ভালো লাগবে না আমি জানি, দ্যাট ইজ দ্য ট্রুথ, সেটাই সত্য, সেটাই সত্য। আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে জায়গাতে আমি যে প্রডিউস করছি, যে প্রোডাকশন করতে, এই থামেন, সেই শিক্ষা ব্যবস্থায় আমি কোনো মতেই আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি, তাই না? কি ভুল বলছি নাকি? বন্ধুগণ, এই জায়গাটা ঠিক করার সময় একটা আসছে, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের, মানুষের মধ্যে যে এখন একটা বোধ সৃষ্টি হচ্ছে এইবার বোধহয় পরিবর্তন হবে, ঠিক না? সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু জাতি চরমভাবে হতাশ হবে, জাতি ব্যর্থ হবে। আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি জানি এটা খুব কঠিন পথ, আজকে গুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন, জেলে গেছেন, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বের করেছেন, তার এই যে চেষ্টা, তার এই যে আত্মত্যাগ, তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ, সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে জীবন দিল, প্রাণ দিল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে। আজকে সুযোগ এসেছে, আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে, এই সুযোগটা কাজে লাগান,
আমরা যেন হওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতা এসে গেছি, আসেনি। যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনার কাজে লাগাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না, আমাদের লাভ হবে না। আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা আমার। আমি আপনাদেরকে আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা, মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে শুধু ওই নেতা আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না, ভালো মন্দ বিচার করার কথা আছে শিখবেন নিজেরা, কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাব, আমার জাতিকে আমি তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অল্পদিন ছিলেন, তাই না? একেবারে অল্পদিন। এই অল্পদিনে সাড়ে তিন বছর, চার বছরে তার কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই চার বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে, নতুন ছেলেরা তাকে চেনে না, যার নতুন প্রজন্ম কি জেন জেড কি বলছে, জেনজি, জেনজি, নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না, তাকে উনি জানেন না তার কি কি গুণ ছিল তার। আমরা যাকে তাকে দেখেছি, আমরা তাকে দেখেছি এই মাত্র সাড়ে তিন চার বছর সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন, এবং শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেছিলেন। একটা কথা আমার মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন, এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন মানুষ নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে তাহলে তাকে 50 নম্বর দেওয়া। তিনি তাকে ইন্ট্রোডিউস করেছিলেন, এগুলো তো সুমূল প্রসারিত চিন্তা। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন আপনাদের মনে আছে কি না, উপবৃত্তি আরো পরে প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য, মনে আছে? প্রাইমারি স্কুলের মেয়েটাকে পাঠালে সে খাদ্য পাবে, পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস টুয়েলভ পর্যন্ত করেছে ম্যাডাম, তাই না? এগুলো যে মৌলিক কাজ জাতির জন্য। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ নিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে, হয় না? আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, বাড়াই, জিন্দাবাদ জিন্দাবাদ দেই, তাই না? এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজে, আপনারাই নির্ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে, শিশুটা কিভাবে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখন ভুলতে পারি না। আপনারা চিন্তা করেন যে আজকে কি বলছিলাম জানা পরিবর্তন, হ্যাঁ, এই যে আপনার ধরেন আমরা শিক্ষা ব্যবস্থাকে যদি জাতীয়করণ করি, জাতীয়করণ করার পরে আপনার সেখানে কিন্তু আপনার সিলেকশনের প্রশ্ন আসবে, শিক্ষা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু সিলেকশনের প্রশ্ন আসবে, সেখানে যারা শিক্ষকতা করবেন তাদেরকে সেই গুণগত মান অর্জন করতে হবে, তাই কি না? তখন তো আপনারা আবার আন্দোলন করবেন যে না আমরা এই পরীক্ষা দেবো না, এটা হবে না ওটা হবে না, এইখান থেকে ভেবে আসতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে দোয়া চাইতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ, আর ডাক্তার সাহেব চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য দোয়া করবেন। আমাদের আরেকটি ঘটনা আজকে ঘটেছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বদরুদ্দোজা চৌধুরী সাহেব ডাক্তার অবসরপ্রাপ্ত তিনি আজকে ইন্তেকাল করেছেন,
যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষের দিকে, কিন্তু দলের এই প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক মহাসচিব তিনি ছিলেন, সেই কারণে তার এই মৃত্যুতে ইন্তেকালে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, তার আত্মার করছি। আর আপনাকে অনুরোধ করবো যে আপনারা আমাদের দেশের জন্য খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আর শেষ করতে দেন, আর বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আমি খুব আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ। অনেকেই বলে যে কি হলো, আমি বলছি এই পর্যন্ত তো হলো, হাসিনা পালায় গেছে না, হলো না, পার্লামেন্ট ভেঙে গেল এটা হলো না, ম্যাডাম বের হলো এটা হলো না, বাকি কাজটা এখন আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার লাশ পথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থেই এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে স্বপ্ন, এই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব, ম্যাডামের স্বপ্নকে বাস্তবায়িত করব, তারেক রহমান সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত করব। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, সালাম আলাইকুম।